পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে মাঠে কাজ করছে পুলিশের একাধিক ইউনিট। রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, বিলাল, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হাবিবা, আপনাকে জানিয়ে রাখি, জঙ্গি সংগঠনের দুই সদস্যকে যখন সিএমএম আদালত থেকে ছিনতাই করে নিয়ে যায় ও জঙ্গি সংগঠনের লোকরা, তারপরে কিন্তু আসলে রাজধানীতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা দেখেছি বিকাল থেকেই হতে কিন্তু আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে রাজধানীর বিভিন্ন প্রান্তে আমরা পুলিশের টহল দেখেছি। শুধু তাই না, আমরা যে রাজধানীর যে প্রধান প্রধান যেই প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশের নজরদারি বেড়েছে। আমরা কিছুক্ষণ আগে যে গিয়েছিলাম পোস্তখোলা প্রথম, সেখানে আমরা দেখেছি যে পুলিশের অতিরিক্ত টিম এখানে টহল দিচ্ছেন। এছাড়াও যে রাজধানীর যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেখানেও কিন্তু পুলিশ তারা কিন্তু তল্লাশি করছেন। তা আমরা এই মুহূর্তে আছি হচ্ছে যে রাজধানীর যেই প্রবেশ পথ সেটি হচ্ছে যে যাত্রাবাড়ি এলাকাতে, এখানে কিন্তু বিকাল থেকে কিন্তু পুলিশের তল্লাশি ছিল, তারপর থেকে সন্ধ্যার পর কিন্তু আমরা কিন্তু এখানে পুলিশের তল্লাশি কিন্তু আমরা দেখতে পাইনি। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে এই দুই জঙ্গি সংগঠনের সদস্যদেরকে ধরে দিতে পারলে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু 20 লক্ষ টাকা যে পুরস্কারে ঘোষণা করা হয়েছে। আমরা আপনাদেরকে আর কি তথ্য দিয়ে রেখি যে আদালত প্রাঙ্গণের যেই নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু বলেছেন যে আদালত প্রাঙ্গণের যে নিরাপত্তা, আর বলে রেখি যে রেড অ্যালার্ট পাশাপাশি যেই সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে রাজধানী দেশের যে সীমান্ত অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখানেও কিন্তু অতিরিক্ত তল্লাশি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। আর যদি সার্বিক যদি রাজধানীর যে পরিবেশ চিত্র যদি আপনাকে বলে রাখতে চাই যে এখানে আমরা দেখেছি যে বিভিন্নভাবে পুলিশের লোকজন টহল দিচ্ছে, তো এই যে বলা যায় যে এখন পর্যন্ত রাজধানীর যে রেড অ্যালার্ট সেটি কিন্তু পুলিশের যে টহল এবং অন্যান্য বাহিনীর যে টহল সেটি কিন্তু অব্যাহত আছে। তো এই ছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন।